Assalamualaikum viewers. Aske ami apnader samne ekti latest model er gari niye eshechi. Ar ei latest model er gari ti hocche Noha SI grade er gari. Ebong ei garite aro ekti update fittings royeche. Sei update fittings ti hocche original sunroof ebong moonroof. Original sunroof ebong moonroof shoho Noha SI grade er gari peye jacche amra. Ar ei garir model hocche 2009 ebong registration hocche 2014 sale. 2009 model, 2014 সালে রেজিস্ট্রেশন করা Noha SI 4টি চাকাতে ডিস্ক ব্রেক এবং অরিজিনাল SI অরিজিনাল বডি কিট সহ পেয়ে যাচ্ছে আমরা গাড়িটি 100% অরিজিনাল গেটআপের গাড়ি প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল রয়েছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারবক্স অরিজিনাল সানরুফ মুনরুফ অরিজিনাল বডি কিট সবকিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে আমরা আর ভিউয়ার্স এরকম অরিজিনাল ভালো মানের গাড়িগুলো পেতে হলে অবশ্যই আপনাকে কার প্যালেস ভিজিট আসতে হবে আর ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আর Noha SI মানেই কিন্তু 100% পুশ স্টার্ট হবে আর এই গাড়িও পুশ স্টার্ট পেয়ে যাচ্ছে রিমোট কন্ট্রোল সহ পেয়ে যাচ্ছে আমরা আমি একটু রিমোটের মাধ্যমে একটি ডোর এই গাড়ির পাওয়ার রয়েছে সেই পাওয়ার ডোরটি আপনাদেরকে খুলে দেখাবো এবং আমি সানরুফটাতে দাঁড়িয়ে দেখাবো ভিউয়ার্স দেখবেন কত বড় আকৃতির একটি সানরুফ আমার হাতে রিমোট রয়েছে আমি সেই রিমোটের মাধ্যমে কিন্তু এই ডোরটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই ডোরটি কিন্তু রিমোটের মাধ্যমে চাইলে খুলতে পারবেন এবং চাইলে ম্যানুয়ালি অপারেট করতে পারবেন চাইলে অটোমেটিক ডোরটি ক্লোজ করেও রাখতে পারবেন আমি একটু এখন ভিউয়ার্স আপনাদের সামনেই এই সানরুফটিতে দাঁড়িয়ে দেখাচ্ছি হিউজ বড় আকৃতির সানরুফ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় সানরুফ আর ভিউয়ার্স আমি একটু আপনারা চাইলে এভাবে যখন উপরে দাঁড়াবেন তখন কিন্তু হিউজ বড় এখানে চাইলে দুইজন অনায়াসে দাঁড়াতে পারবেন হিউজ স্পেস রয়েছে অনেক বড় আকৃতির একটি সানরুফ পেয়ে যাচ্ছি আমরা সানরুফ এবং এখানে রয়েছে মুনরুফের অপশন সানরুফ মুনরুফ সহ কিন্তু আপনারা গাড়িটি পেয়ে যাচ্ছেন আমরা একটু দূর থেকে সানরুফের ভিউটি দেখাতে চাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সানরুফ সহ অনেক বড় আকৃতির সানরুফ যেহেতু এখন ইলেকশন মৌসুম সামনেই জাতীয় নির্বাচন আপনারা চাইলে এই গাড়িটি অনায়াসে নিতে পারেন কারণ ইলেকশনের জন্য সেই কাঙ্ক্ষিত গাড়িটি কিন্তু এই গাড়িটি তো ভিউয়ার্স গাড়িটির মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2014 সালে আপনারা চাইলে এখান থেকে কিংবা এভাবে যে কোনোভাবে অপারেট করতে পারবেন এই গাড়িগুলো 2009 মডেলের এই Noha SI গ্রেডের গাড়িটি এসআই মানে এই বডি কিটটি কিন্তু অরিজিনাল বডি কিট থাকবে এখানেও বডি কিট রয়েছে এবং 100% অরিজিনাল এবং প্রত্যেকটি টায়ার কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ চারটি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং রয়েছে অরিজিনাল এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং এই হেডলাইটগুলো কিন্তু 100% অরিজিনাল আর কালারটি কিন্তু অনেক গ্লেজি এত গ্লেজি কালার অরিজিনাল কালার না হলে এরকম গ্লেজি কালার কিন্তু সম্ভব না আমি একটু ইঞ্জিন রুমটি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এত ফ্রেশ এত সুন্দর এত স্বচ্ছ গাড়ি সাধারণত খুব কম সময় আমরা দেখি মার্কেটে ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি একদম স্বচ্ছ চকচকে ফ্রেশ এবং অনেক স্মার্ট একটি ফিটিংস এলপিজি পেয়ে যাচ্ছি আমরা গাড়িটির সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিতরের সেই কাঙ্ক্ষিত অরিজিনাল এইচআইডি হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা দুটি হেডলাইটই কিন্তু 100% অরিজিনাল পেয়ে যাচ্ছি এবং মার্সেলটি অরিজিনাল পেয়ে যাচ্ছি ভিউয়ার্স যেহেতু একটু ভালো মানের গাড়ি একটু ডিটেলে দেখাতে হচ্ছে সেই কারণে আমি আপনাদেরকে একটু ডিটেলে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু ঘরে বসেই আপনারা গাড়ি ফিজিক্যালি যে দেখাটা দেখবেন সেই দেখাটার ম্যাক্সিমাম কাজটা সেরে ফেলতে পারবেন যদি একটু ধৈর্য সহকারে আপনারা গাড়িটি দেখেন আমরা গ্লাসগুলো একটু ক্লোজলি দেখাবো সবকটা গ্লাসে 100% অরিজিনাল টয়োটার লোগো রয়েছে বিআরটি স্টিকার হিটপ্রুফ সেন্সর সবই অরিজিনাল অবস্থায় পেয়ে যাবো আমরা গাড়িটির প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল পেয়ে যাচ্ছি এবং আমি একটু ভিতরের ভিউটি দেখাবো ভিউয়ার্স এই গাড়িটির ভিতরে কিন্তু অনেক সুন্দর স্মার্ট ফিটিংস রয়েছে এখানে দেখেন আপনারা নিকেল বডি সহ Noha লেখা লাইটিং সহ পেয়ে যাচ্ছি এবং ভিতর অনেক বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছি গাড়িটির সাথে এবং মুনরুফ তো রয়েছে সেটি আমি আগেই বলেছি আপনাদেরকে একটি মুনরুফ রয়েছে অনেক বড় আকৃতির অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে একটি বক্স রয়েছে এখানে আরও একটি বক্স রয়েছে এবং
আপনারা এই বক্সের সাথে কিন্তু আপনারা এই ব্লুটুথের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে অক্স দুটি পেয়ে যাচ্ছেন, দুটি ইউএসবি মোডাম এবং আপনারা ব্লুটুথ মোডামও লাগাতে পারবেন। দুটি সিটই কিন্তু ক্যাপ্টেন সিট, সামনের দুটি সিট হ্যান্ড রেস্ট রয়েছে, যথেষ্ট আপডেট একটি গাড়ি। আর এসআই মানে আপডেট, একদম লাস্ট ভার্সনটি হচ্ছে এসআই। এখানে একটি স্পট রয়েছে, সেই স্পটটি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাবো। এছাড়া গাড়িতে কোথাও কোনো একটি স্পটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না। প্রত্যেকটি গ্লাস, সাইডের প্রত্যেকটি গ্লাস কিন্তু টিন্টেড ব্ল্যাক কালার এবং অরিজিনাল জাপানিজ গ্লাস পেয়ে যাবো আমরা গাড়িতে, প্রত্যেকটা গ্লাসই। আমরা একটু সাইড থেকে পিছনে চলে আসবো, বাম সাইডের টোটালি ক্রসিং ভিউটি দেখাবো। ভিউয়ার্স, পিছনে একটি স্পয়লার পেয়ে যাব এবং এই গাড়িটির প্রত্যেকটি নাম্বার প্লেটও একদম ফ্রেশ। সামনে পিছনে দুটি হ্যাভি স্টিল বাম্পার এবং এই গাড়িতে রয়েছে 60 লিটারের একটি এলপিজির অপশন। 100% ফ্যামিলি ইউজের গাড়ি, যে কারণে ছোটো একটি এলপিজি ইউজ করেছে, অনেক ছোটো আকৃতির 60 লিটারের এলপিজি। ক্রক্সগুলো আমরা একটু দেখতে পাচ্ছি যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, 100% ফ্রেশ, একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, 100% ফ্রেশ কন্ডিশনের। এখান থেকেও কিন্তু আমরা সানরুফটি দেখতে পাচ্ছি, অনেক বড় আকৃতির সানরুফ। আর পিছনে যে সিটগুলো রয়েছে, এই সিটগুলো কিন্তু আপনারা চাইলে দুই দিকে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এবং চাইলে সিট হিসাবে ইউজ করতে পারেন। তখন কিন্তু এখানে তো আপনারা অলরেডি কার্গো স্পেস অনেক পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এই দুটি সিট যখন ফোল্ডিং করে দেবেন তখন কিন্তু আরও অনেক কার্গো স্পেসও পেয়ে যাচ্ছেন। আর যখন আপনার সিটগুলো প্রয়োজন হবে তখন আপনি চাইলে ইউজ করতে পারবেন। পিছনে ওয়াইফার সিস্টেমও রয়েছে এবং পিছনের গ্লাসটিও আমরা অরিজিনাল এবং টিন্টেড ব্ল্যাক কালার গ্লাস পেয়ে যাচ্ছি, প্রত্যেকটি গ্লাস 100% অরিজিনাল। ভিউস, রয়েছে অরিজিনাল রেইন শিটের অপশন। আমি একটু সামনের দরজাটি খুলে একটু ভিতরে ভিউটি দেখাবো। ভিউস, এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাধারণত আমরা মার্কেটে অ্যাভেলেবল টাইম দেখি না। এখানে নোহা লেখা লাইটিং, এখানে যে কন্ট্রোলিং সিস্টেম এবং রয়েছে পুশ স্টার্টের অপশন এবং অটো ডুটি যে রয়েছে, এখানে একটি সুইচ রয়েছে, এই সুইচের মাধ্যমে আপনারা চাইলে অটো ডুটি ক্লোজ করে রাখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা সেই ডোরের ক্লোজ ওপেন ক্লোজিংয়ের সেই সুইচটি পেয়ে যাচ্ছেন। আর সফটাস এসি তো রয়েছেই এবং ড্রাইভিং সিটের এখানে আরও একটি বক্স রয়েছে, চাইলে গাড়ির ডকুমেন্টস প্লাস ড্রাইভিং সিটের ড্রাইভারের মোবাইল থেকে শুরু করে যাবতীয় অ্যাসেসরিজ কিন্তু এখানে সে ক্যারি করতে পারতেছে। যথেষ্ট আপডেট এবং যথেষ্ট ভালো ফিটিংসের একটি গাড়ি, এর চেয়ে আপডেট ফিটিংস, এর চেয়ে ভালো ফিটিংসের গাড়ি কিন্তু খুব কম সময় দেখা যায় মার্কেটে। আমি একটু গাড়িটি স্টার্ট করে সানরুফটি আপনাদেরকে ওপেন এবং ক্লোজ করে দেখাবো যে কিভাবে কত সুন্দর ভালোভাবে এই গাড়িটির সানরুফটি ক্লোজ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন এখানে একটি সুইচ রয়েছে, এই সুইচের মাধ্যমে কিন্তু এই সানরুফটি টোটালি ক্লোজ করে দেওয়া যাচ্ছে এবং এইখান থেকে আপনারা চাইলে একবার প্রেস করার মাধ্যমে এই সানরুফটিকে ভালোভাবে ওপেন করতে পারবেন। এবং সেন্ট্রাল এসি তো রয়েছে, প্রত্যেকটা সিটের উপরে এসির ভেন্টিলেশন রয়েছে, এত ভালো ফিটিংস, এত ভালো মানের। এখানে আরও একটি হোল্ডিং রয়েছে, হোল্ডার রয়েছে, যেই আপনি চাইলে আপনার ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই পিছনে সিটে বসে লেডিস পার্স থেকে শুরু করে অনেক কিছু এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। অনেক ভালো, অনেক আপডেট একটি ফিটিংস। তো ভিউয়ার্স, এই গাড়িটির মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালের। নোহা এসআই, এসআই গ্রেডের একটি নোহা, 100% অরিজিনাল গেট আপ এবং 100% অরিজিনাল গাড়িটি আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি ফিটিংস অরিজিনাল অবস্থায় রয়েছে এবং রয়েছে স্মার্ট এলপিজির ফিটিংস। তো ভিউয়ার্স, 2009 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা নোহা এসআই, এত ভালো, এত আপডেট ফিটিংসের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000 টাকা, এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস। এই প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কার প্যালেস ভিডিওতে এসে সরাসরি এসে গাড়িগুলো দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলতে হবে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।